গুড মর্নিং গাইস। তো আমরা নিউ দীঘা থেকে বাস ধরে এখন আমরা চাউলগোলাতে নেমে পড়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে আমরা অটো বা টোটো হোক রিজার্ভ করব, করে ডাইরেক্ট মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেব। আমরা অটোটা রিজার্ভ করে নিয়েছি, তো অটোটা নিচ্ছে তোমার 160 টাকা চাউলগোলা থেকে মন্দারমণি। আর কাকু যা চালাচ্ছে পুরো ধুম অটোর মতো, মানে ধুম বাইক হয় সেটা ধুম অটো, মানে মানে আলাদাই লেভেলের। মানে মানে জাস্ট যদি এরকম কোনো কাকুর পাল্লে ওঠো তাহলে বুঝতে পারবে, মানে কাটাচ্ছে ডাইরেক্ট স্বর্গ থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। ফাইনালি গাইস, তো রুমে চলে এসেছি, এসে একটু রুম টুম দেখলাম। আর এখানে সব ধরনের রেন্টে তোমার রুম পাবে, যেমন ইচ্ছে তোমার নিতে পারো, 1,500, 2,000, 800, 500, যা শুধু নিবে। আর আমরা যে রুমটা নিয়েছি একদম রুমের সঙ্গে সি বিচ লাগানো, এখনও আমরা আওয়াজ পাচ্ছি, তোমরা আওয়াজ পাবে কিনা জানি না। আর তোমাদেরকে দেখাবো, আর যেহেতু সকালে এসেছি তো এখনও জল নামেনি, তারপর তো পরে গিয়ে পুরো স্নান ফান করবো, মজা মজা করবো, কালকের মতো যেমন কালকে দীঘাতে করেছি আমি সেরকম মন্দারমণিতে আজও করবো। তো এখন ফটাফট একটু রেডি ফেডি হয়ে, মানে রেডি বলতে ফ্রেশ ট্রেশ হয়ে, চলো তোমাদেরকে সি বিচে গিয়ে দেখিয়ে নিয়ে আসি, তারপর এসে খাওয়া দাওয়া তো করবো। এইবার রুমে চলে এসেছি, তো দেখতে পাচ্ছ তোমরা ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে একটা তরকারি দিয়েছে। তো আমরা এখন ফটাফট আগে সকালের ব্রেকফাস্টটা সেরে নিই, কিছু খাওয়া হয়নি বুঝতেই পারছো। গাইস পুষা মারছে ঘুরতে এসে লিটন ভাই আমাদের, এটা এটা আইসুকর আইসুক বিচে এন্ট্রি করে গেছি আমরা এখন। তো এখন একটু গোলা খাচ্ছি নিরিবিলি পরিবেশ যাকে বলে, একটু লোক সংখ্যা কম আসছে, পুরো সবাই ঘুরছে ঘুরছে দেখো। হ্যাঁ মানে একটা আলাদা একটা ফিলস ভাই, লাইফে কিছু করো না করো এইসব জায়গায় ঘুরতে আসো। তো রুমে চলে এসে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর জানো তো সান টান করলে পুরো ভালো ভালো হয়ে যায়। আর ব্যাপার হচ্ছে মন্দারমণিতে তোমরা আসলে আসতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মন্দারমণি কিন্তু নিরিবিলি, মানে লোকজন কম থাকে, কিন্তু বিচটা একটু বড় থাকে, দীঘা থেকে একটু বিচটা একটু বড় থাকে, মানে জলটা একটু বেশি নিচে নামে। তো এমনি সব কিছু ঠিক আছে, আর এখানে একটু জিনিসের দাম বেশি, মানে দীঘার তুলনায় একটু জিনিসের দাম বেশি, মানে দীঘাতে যদি 80 টাকা হয় তাহলে এখানে তোমরা ধরে রাখো তাহলে 100 টাকা, আর বাকি সবই ঠিক আছে। আর এখানে একটাই সবচেয়ে ভালো যে দীঘা, মানে দীঘাতে যেমন তোমার হচ্ছে যে রিসর্টগুলো যেগুলো সেগুলো একটু দূরে দূরে, আর এটা একদম বিচের সঙ্গে একদম ফিল নিতে পারবে, আড্ডা দিতে পারবে, যেমন আমরা আজকে করবো। আর এরপর তো একটু আবার একটু এখানে দেখবো, একটু বাজার করলে করবো, না করে না করে যদি পছন্দ হয় তাহলে নেবো, আর না হলে নেবো না। আর একটা কথা, এখানে আমরা খেলাম, ঠিক আছে দুপুরে খেলাম, তখন আমার ভিডিও করা একদম মনে ছিল না, কালকে যে দুপুরে যে খেয়েছিলাম এখানেও খেলাম নিরামিষ আজকে দুপুরে, আর ডিম খেলাম তার সঙ্গে, দারুণ রান্না, মানে ওখানকার তুলনায় যদি কম্পেয়ার করো বেস্ট রান্না, একদম দারুণ। আর সবচেয়ে হচ্ছে বড় কথা যে বোটগুলো আছে যেগুলো যে তোমার নিয়ে যায়, তো বোটে উঠেছিলাম, তো ওটা হচ্ছে তোমার আপ ডাউন করে 5 কিলোমিটার নিয়ে যায়, যারা ভয় পাও উঠো কিন্তু একা না, আমার বন্ধুবান্ধব মিলে কিংবা ফ্যামিলির সঙ্গে উঠো, একটু সাহস করে কিছু হয় না, দারুণ মজা আসে, দারুণ। মানে আমার আমাদের অনেক বন্ধুবান্ধব উঠতে চাইছিলো না, তার জোরজবস্তি উঠালাম, তারপর ওরা এত ফিল পেয়েছে বলছে আর একটু ঘুরো আর একটু ঘুরো, মানে উঠলে বুঝতে পারবে যে সমুদ্র মাঝে আছে। আর ভিউটা যেহেতু আমি মানে মোবাইল নিতে পারিনি, কারণ মোবাইল নিয়ে যাওয়ার রিস্ক, বাই চান্স যদি পড়ে যায় সমুদ্রে তাহলে ব্যাস মোবাইলে গেলো, তোমার তোমাদেরকে কিছু বলতে পারবো না, আর আর যা যা আনন্দ হচ্ছে তোমরা দেখতেও পাবে না। জাস্ট ট্রাই করো, আমার মতো ট্রাই করো। আর ওটা রেন্টটা এখানে যেমন তোমার হচ্ছে নিলো পার হেড 200 টাকা করে, আর দীঘাতে বলেছিল 150 টাকা করে, আর একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে 200 টাকা, মানে 800 টাকা করে চাইছিল। তো চলো একটু পর আমি একটু বাজারে বেরোলে বেরোতে পারি, তারপর কী করছি তোমরা দেখতে পাবে। তো এখন ডাকছি মিকুর সঙ্গে, তো দোকানে ঢুকেছি, তো মিকু কিছু জিনিস নেবে, তো এই জিনিসগুলো দেখো এত সুন্দর কাজ করা, আর প্রাইসও খুব কম। তোমরা যদি চাও যে মা বোনু কিংবা তোমাদের গার্লফ্রেন্ড কিংবা বউ এর জন্য যদি নিতে চাও অবশ্যই নিতে পারো, কোনো অসুবিধা নেই, আর খুব একটা বেশি প্রাইস না, লিমিটেড প্রাইস। মন্দারমণি বিচের সঙ্গে লাগানো মন্দিরটা, মন্দিরটা দেখো জাস্ট অসাম, এত সুন্দর কাজ করা। তো চলো ভিতরে এগিয়ে যাই। ঘুরতে এসে মাকে দর্শন করা হয়ে গেল, খুব সুন্দর লাগছে দেখতে, আর কাজগুলো দেখো পিছনে পেইন্টগুলো।
এটা মানতেই হবে, রাত্রের মন্দারমণি নাইট ভিউ জাস্ট আলাদাই লেভেলে, আলাদাই লেভেল, না এলে বুঝতে পারবে না। আজকে লাস্ট ডে, আজকে যাওয়ার দিন। এবার মন্দারমণি দারুণ কালকে মজা করেছি আর জাস্ট অসম লেগেছে, রাতের ভিউটা যা বলার মতো না। তো আজকে বেরিয়ে পড়বে, আমার একটু লাঞ্চ করতে হবে, কি যে করি জানি না, নিরামিষ ভাত করবো, খাওয়া দাওয়া করবো না, হালকা রিচ খাওয়ার খাওয়া যাবে না এখন একদমই। আর সবচেয়ে কথা, তোমরা যদি নিউ দীঘা থেকে যদি বাসে যদি আসো এখানে, তার চালু করে তোমাদের নামে দেবে, এবার নর্মাল বাসে যদি আসো তাহলে তোমার ভাড়া পড়বে প্রায় এই 140 টাকা মতো সামথিং, আর তোমরা যদি এসি বাসে আসো তাহলে তোমাদের ভাড়া পড়বে 325 টাকা। তো চলো দেরি না করে খাওয়া দাওয়া করি, কী খাওয়া দাওয়া করছি তোমাদের দেখাচ্ছি, তারপর বাসে গিয়ে। আর আমি প্রিফার করবো যদি গরমের টাইম হয় তুমি তোমার এসি বাসে এসো, একটু ভাড়া বেশি হচ্ছে কিন্তু জার্নিটা খুব সুন্দর করতে হবে, কারণ নর্মাল বাসে যদি এত জার্নি করা হয়েছে আবার যদি জার্নি করো শরীরে একটু ধকল একটু বেশি হয়। তো ঠিক আছে গাইস, বল নিউ দীঘা যদি তোমরা যদি বলো আর তোর যদি মতে যদি বলিস তাহলে নিউ দীঘা ডেতে বেশ পুরো মজা ফজা করবে, আর যদি মন্দারমণির মতো তাহলে নাইটে বেশ, নাইটে বিচের মধ্যে হাঁটবে আর হাওয়া আসবে বেস্ট, আলাদা ভিউ, আর সকালে ভিউটা আলাদাই, মানে সকাল আর নাইটের জন্য বেস্ট হচ্ছে মন্দারমণি। আর যদি দুপুরবেলা মানে স্নান ফান আর একটু ভালো মজা করে করবে তাহলে হচ্ছে নিউ দীঘা। তোর মতামত কী ভাই, কেমন লাগলো তোর? গ্রুপের নিউ ব্লগার প্রদীপ আমাদের ভাই পুরো ব্লগ করছে, ফার্স্ট ব্লগ। আমরা যে দোকানে খাওয়া দাওয়া করতে এসেছি তো অ্যাকচুয়ালি তোমাদেরকে দোকানটা দেখাচ্ছি, আর এই দোকানে যদি আসো অন্য দোকানের তুলনায় কিছু টাকা হলেও দাম কম মন্দারমণিতে, তো তোমরা আসতে পারো। তো আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই, টাটা, সবাই সাবস্ক্রাইব করে দাও, বাই।